আপনাকে আমার এলাকায় পাইলে সম্মানের সাথে নাস্তা পানি করেন, তৈরি থাকেন ভাইজান, আপনার বেয়াদবির জবাব আমি আপনার এলাকায় গিয়েই দিব। প্লিজ আইসেন না খালা, মা আমাদের এলাকার পোলা পাইনদের তো চিনেন না, খেয়ে দিয়ে ছেড়ে দিবে, টেরও পাবেন না। আপনাদের মতো টিকটকারদের চেয়ে আমাদের মতো সাধারণ পাবলিকদের লেভেল হাই। আর সেকেন্ডলি আপনার কি দেখে মনে হইলো যে আমি আপনার থেকে ছোট? খুব তাড়াতাড়ি দেখা হবে ছোট ভাই। আপনারে দেখেই তো মনে হয় পিসি একটা মাইয়া। এই আপনার উঠছে তো নাকি? না মানে তার ছোট ভাইয়ের ঘুম থেকে ওঠার কথা বলছিলাম। আর আপনারা যেটা ভাবছিলেন ওইটাও। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফারাবি, ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি কথা বলবো দ্য মোস্ট অ্যাটিটিউড গার্ল ইন টিকটক, যার মুখে এক এক সময় এক এক কথা, কখনো সোজা তো কখনো বাঁকা। বর্তমানে আমরা যেটাকে ক্রাশ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে চোখের জিনা বলেছেন। রুকো যারা, সবর করো, তুমি আমার অ্যাটিটিউড দেখাও। আমি তো আমার ক্রাশকে ব্লক লিস্টে রাখি। কি 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 আরে বলুন। আমি তো আমার ক্রাশকে ব্লক লিস্টে রাখি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। সো আজারা কাও কাও বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। আমার ইগো তো জাস্ট 2 মিনিটের কাজ, আর আমার অ্যাটিটিউড ছিলেন ব্যাপার না। নেক্সট, যে আমার কাছে ভালো তাকে আমি কলিজায় রাখি, আর যে আমার কাছে ভালো না তাকে আমি সাইডে দেখলেও গুনি না। প্রথমত আমাকে এটা বলেন যে আপনার কলিজায় জায়গা কতটুকু। না মানে আপনার তো পছন্দের মানুষ আর একজন না, সো ওখানে অত মানুষের জায়গা হয় কেমনে? আর যে আমার কাছে ভালো না তাকে আমি সাইডে দেখলেও গুনি না। গুনবেন কেন? আপনারে কি কেউ টাকা দিয়ে কামলা রাখছে যে খারাপ মানুষগুলারে গুইনা রাখেন? আজব। আর যদি কামলা রাইখাও থাকে তাহলে গুনবেন না কেন? এক দুই করে গুনতে পারেন না? নাকি টিকটক করতে করতে সব গিলে খাইছেন, এই জন্যই বলে এগুলা বাদ দেন, এসব ভালো না। ভালোবাসার নামে আমি আপনাকে ইউজ করতে পারতাম। দেখেন আফা, ভালোবাসা আর ইউজ একসাথে গুলিয়ে ফেলবেন না, কারণ কিছু মানুষ আছে প্রেম করে শুধুমাত্র ইউজ করার জন্য, আর কিছু মানুষ আছে ভালোবাসে শুধুমাত্র ভালোবাসার জন্যই। সো দুইটাকে একসাথে গুলিয়ে ফেলবেন না। কিন্তু আমি শিক্ষিত, আমি মানুষ আর টিস্যুর পার্থক্য বুঝি, তাই আমি না হয় 10 টাকার টিস্যুই ব্যবহার করলাম। আফা, মানুষ আর টিস্যুর মধ্যে পার্থক্য বোঝার জন্য শিক্ষিত হওয়া লাগে না। একজন মূর্খ মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন কোনটা মানুষ আর কোনটা টিস্যু, সে অনায়াসে বলে দিবে। বাট আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মাঝে একটু হলেও শিক্ষার অভাব আছে, কারণ একটা নোংরা কাজ শেষে মানুষ টিস্যু ইউজ করে, মানুষকে না। কিন্তু আমি শিক্ষিত, আমি মানুষ আর টিস্যুর পার্থক্য বুঝি। 15 সেকেন্ডের একটা কন্টেন্ট বানাইছেন, সেখানে আবার মানুষকে তুচ্ছ করে একটা টিস্যুর সাথে তুলনা করতেছেন, তাতে কিচ্ছু যায় আসে না। আর আমরা কিছু বললেই রোস্টাররা গিবত করে। পকেটে 10 টাকাও নাই, কিন্তু যে অ্যাটিটিউড নিয়ে ঘুরি সেটাকে না সামর্থ্য তোমার নাই। প্রথমত অহংকারীরা শয়তানের ভাই, ও এখানে তো ভাই না বোন। আর দ্বিতীয়ত হলো যার পকেটে টাকা নাই কিন্তু তারপরও সে অ্যাটিটিউড দেখায়, সে শয়তানের ভাইও না বোনও না, সে শয়তানের খালাম না। পকেটে 10 টাকাও নাই, কিন্তু যে অ্যাটিটিউড নিয়ে ঘুরি। আর তৃতীয়ত বিশ্বাস করেন খালাম মা, আপনার অ্যাটিটিউড না কেনার ইচ্ছে আছে না সামর্থ্য আছে আমার, সেটাকে না সামর্থ্য তোমার নাই। এই ওয়েট ওয়েট, এনার এই কথা শুনে আমার একটা শায়রি মনে পড়ে গেল, কি বলেন? বলি তাও বলবো। আম গাছে আম থাকলেও তাল গাছে থাকে তাল, কি রে ওয়া ওয়া বলবি না? আম গাছে আম থাকলেও তাল গাছে থাকে তাল। অ্যাটিটিউড অ্যাটিটিউড কইলেন না, আপনার অ্যাটিটিউড আমার সম্মান দিলে সম্মান পাইবা, আর অ্যাটিটিউড দেখাইলে বিশ্বাস করো ভাই একটা টাইমে অনেক পস্তাবা। কে রে ভাই, একটু আগে না আপনিই কইলেন যে আপনার পকেটে 10 টাকা থাকলে আপনি যে অ্যাটিটিউড দেখান তা কেনার সামর্থ্য আমার নাই, সেটা কেনার সামর্থ্য তোমার নাই। মানে আপনি নিজেই তো একটা অ্যাটিটিউডের বস্তা, তার মানে কি আপনি সারা জীবন ধরে পস্তাচ্ছেন? না পস্তালে অল্প দিনেই পস্তাবেন, সো অ্যাটিটিউড বাদ দেন। ওকে, আমি ফেরেশতার মতো আচরণ করি কিন্তু
সেটা আপনারে দেখলেই বোঝা যায়, এক এক সময় এক এক কথা বলেন, এই ইসলামের কথা বলতেছেন তো। নামাজকে বানাও নিজের সাথী, তবেই নামাজ হবে জান্নাতের চাবিকাঠি। এই আবার গানের তালে তালে নৃত্য করতেছেন। এটা কিছু হইল? তুমি টাকা কামাও, সম্পর্ক মানুষ নিজেই বানাবে, দিস ইজ মানি বাবা। আপনি এসব টিকটক ফিকটক বাদ দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, জান্নাতি আপনাকে চেয়ে নিবে। দিস ইজ ইসলামের পাওয়ার আপা। সঠিক বলেছেন। যদি জীবনে কখনো খারাপ সময় আসে তাহলে এর সাথে লড়তে শিখো, কারণ জীবন তার সাথেই খেলে যে খেলোয়াড় ভালো। কি সুন্দর মোটিভেশন হুদায়, এতক্ষণ মেয়েটারে খারাপ ভাবছিলাম, কত সুন্দর একটা কথা বললো, জীবনে লড়তে শিখেন, কারণ জীবন তার সাথেই খেলে যে খেলোয়াড় ভালো হয়। জীবন তার সাথেই খেলে যে খেলোয়াড় ভালো হয়, এটা 100% সত্য। আপনাকে অবশ্যই একজন ভালো খেলোয়াড় হতে হবে, এখন সেটা মাঠে হোক বা খাটে। সমজরো 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 না। আচ্ছা আপা, আপনি কেমন খেলোয়াড়? হ্যাঁ জানি না। মানুষকে ভালোবাসতে নয়, বাঁশ দিতে শিখুন, সারা জীবন মনে রাখবে। সরি আপা, আপনার এই কথাটা মানতে পারলাম না। হ্যাঁ, বাঁশ দিয়া মানুষটাকে মানুষ মনে রাখে, তবে তার মেয়াদ বেশি দিন না। সবার মাঝে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে। উদাহরণ লাগলে আইসেন, প্রচুর আছে। ওয়েট ওয়েট, কিছু একটা হতে চলেছে, নিশ্চয়ই অলৌকিক কিছু একটা হবে। বললাম না অলৌকিক কিছু একটা ঘটবে, দেখলেন তো কি জাদুটাই না দেখাইলো। এরকম জাদু প্রচুর আছে, দেখতে চাইলে জাদু দেখতে চাইলে কে 500 কমেন্ট পূরণ করে দেন, নেক্সট ভিডিওতে জাদু দেখাবো। এই থামেন থামেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি মানুষকে ধরে এনে এনে খারাপ প্রুফ করি, আর এটাই আমার কাজ, তাই না? জি না ব্রো, আমি কোনোভাবে এই মেয়েকে খারাপ বলতেছি না, সে নিজেই বলতেছে। মানুষ ভাবে আমি অনেক খারাপ, ভাবার কিছু নাই, আমি এমনিতেই খারাপ। প্রমাণ পাইলেন তো? এবার থেকে আমারে কিছু বলতে আসলে হইছে একেবারে চুপচাপ হয়ে যাব, কিচ্ছু বলবো না। আমার হৃদয়ে বলে তোমায় চিনা চিনা লাগে। শুধু চেনা চেনা লাগবে না, এই ভিডিওটা রিলিজ হওয়ার পর একেবারে আপন আপন লাগবে, তখন শুধু মনে হবে ইস, এই ছেলেটা যদি একবার সামনে পাইতাম। এখন আমি কিছু কথা বলি শুনেন, এই মেয়েকে নিয়ে ভিডিও বানানোর আমার দুইটা উদ্দেশ্য। এক, এই মেয়ে পুরো শরীর জুড়ে অ্যাটিটিউডের পাহাড় নিয়ে ভিডিও বানিয়ে মনে হয় আমার ডাকে, ফারাবি কিছু বল, ফারাবি কিছু বল, তাই আর চুপ না থেকে বলেই ফেললাম। আর দুই হলো, একটা আইফোন লাগবে তো, তাই টাকা জমাচ্ছি, টাকা। আর কিছু কইতাম না, শুধু এটা মাথায় রাখেন যে এগুলা করে জীবনে কিচ্ছু হবে না, নিজেকে চেঞ্জ করেন। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখবেন। কোনো বেড়া নাই, চিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।